হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে কিভাবে মজাদার ফ্রুটস কাস্টার্ড তৈরি করতে হয় সেটাই শেয়ার করব তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন দেখে নেই কীভাবে মজাদার এই ফ্রুটস কাস্টার্ড খুব কম সময়ে খুব সহজে তৈরি করা যায় ফ্রুটস কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে তরল দুধ আমি এখানে চার কাপ দুধ জাল দিয়ে আমি তিন কাপ করে নিয়েছি তো তিন কাপ দুধ দিয়ে দিয়েছি আর একটি মেজারমেন্ট কাপে আমি ছয় চা চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি মানে প্রতি কাপ দুধের জন্য দুই চা চামচ করে নিতে হবে এই রেশিওটা মনে রাখবেন তাহলে আমি এখানে তিন কাপ দুধ নিয়েছি তাই আমি এখানে ছয় চা চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি সামান্য পরিমাণে কিছু দুধ দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন দুধটাকে একটু জাল দিয়ে নেব তো জাল দিয়ে নেওয়ার আগে দুধের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটাকে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দুধটাকে জাল করে নিচ্ছি দুধটাকে নেড়ে চড়ে এখন এ পর্যায়ে যে কাস্টার্ড পাউডারটা আমি গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটাকে একটু নেড়ে চেড়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতে কাস্টার্ড পাউডার দেবো আর এক হাতে দুধটাকে নেড়ে চেড়ে নেব কারণ কাস্টার্ড পাউডার কিন্তু জমে যেতে পারে তাই অনবরত নেড়ে দিতে হবে নেড়ে চেড়ে কাস্টার্ড পাউডারটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এবং আমি প্রায় দু তিন মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে আমার কাস্টার্ডটা কিন্তু ঘন হয়ে আসছে চলে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে যে কোনো ধরনের অ্যাসেন্স ব্যবহার করতে পারেন খুব দারুণ একটা ফ্লেভারের জন্য আর খেতেও কিন্তু ভালো লাগে এখন আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে আরেকটু ঘন করে নিচ্ছি তো খুব বেশি ঘন করা যাবে না কারণ কাস্টারটা ঠান্ডা হয়ে আসলে আরেকটু জমে যাবে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি আমি এখন ফলের প্রিপারেশন করে নিচ্ছি আমি এখন কিছু ফল নিয়েছি আমি এখানে নিয়েছি আনার একটি আনার নিয়েছি একটি ড্রাগন ফল নিয়েছি আর আম নিয়েছি কলা নিয়েছি এখানে এখানে দেড়টি কলা আছে আর নিয়েছে একটি আপেল আর দুই টেবিল চামচ কিশমিশ আর ফলগুলো কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি এখন বাটিতে একে একে ফলগুলো নিয়ে নিচ্ছি আমি প্রথমে আপেল নিয়ে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি কলা আম মানে সব ফলগুলো আমি একে একে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও অন্য ধরনের ফলও আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করেছি আর দুই টেবিল চামচ কিশমিশও দিয়ে দিয়েছি এখন একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে ফলগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন যে কাস্টারটা আমরা তৈরি করে একটু ঠান্ডা করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ঘনত্বটা কি সুন্দর পারফেক্ট হয়েছে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়নি ঘনত্বটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কাস্টার্ডের এখন সেই কাস্টার্ডটা ফলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে এনেছি ফলগুলোর সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার ফ্রুটস কাস্টার্ড একদম রেডি মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি আমি কাস্টার্ডটাকে ঢেলে নিলাম এবং উপর দিক দিয়ে কিছু ফল আমি একটু ছড়িয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছি আমি টুকরো করে কাটা আপেল ড্রাগন ফল এবং কিছু আনার দিয়ে আমি ফ্রুটস কাস্টার্ডটাকে একটু সাজিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ফ্রুটস কাস্টার্ড যেটা তৈরি করা খুব সহজ খুব অল্প সময় তৈরি করা হয়ে গেল। তো এ ছিল আমার আজকে রেসিপি আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ